নমস্কার, আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের আগন্তুক। বাইরে প্রবল বৃষ্টি, এই বৃষ্টি হঠাৎ থামবে এমন আশা কম। ঘরের মধ্যে আমরা তিনজন, সমীর, পলাশ আর আমি। পরীক্ষা শেষ হয়ে গেছে, হাতে কোনো কাজ নেই, আড্ডা দিয়েও সবাই ক্লান্ত। বর্ষার বিকালে খবরের কাগজের উপর তেল নুন মাখা মুড়ি তেল ভাজা দিয়ে চিবোতে চিবোতে গল্প চলছে। প্রথমে ক্রিকেটের গল্প, তারপর ফুটবল, কিছুক্ষণ সিনেমার কথা, আর শেষকালে এই আবহাওয়ার উপযুক্ত কাহিনী শুরু হলো, ভূতের গল্প। সমীর বলল, ভূত আলবাত আছে, পৃথিবীর বড় বড় লোক ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন। পলাশ মুখ চোখের অদ্ভুত ভঙ্গি করে বলল, আছে বইটি, আছে তোদের মতো নিষ্ক্রিয় লোকেদের মগজে, ভূতের জন্মস্থান ভয়ের এলাকায়। দুজনে আমাকে সাক্ষী মানল, বিপদে পড়লাম। খুব সাহসী এমন অপবাদ কেউ দেবে না। ভূত অবশ্য দেখিনি, কিন্তু ভূত নেই এ কথা জোর গলায় বলি কি করে? সারাক্ষণ দিনের আলো থাকবে না, এক সময় তো অন্ধকার হবে, চারদিক থেকে নানা রকম শব্দ শোনা যাবে তখন। কাজেই কোনো পক্ষ সমর্থন না করে বললাম, কি জানি ভাই, বলতে পারবো না। ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করছি যে ভূতের কথা ভাববার সময় পাইনি। সমীর হাত গুটিয়ে টান হয়ে চেয়ারে বসল, বললে, ভূত আছে কিনা শোন, আমাদের রাঁচিতে একটা বাড়ি আছে জানিস তো, আমি সেখানে অনেকদিন ছিলাম। পলাশ এমন সুযোগ ছাড়ল না, সঙ্গে সঙ্গে বলল, তুই যে রাঁচি ফেরাচ্ছ সেটা তোর হালচালেই মালুম হয়। সমীর খেপে লাল, আমি বহু কষ্টে দুজনকে থামালাম। সমীরকে বললাম, নাও তোমার গল্প চালাও। সমীর তবু ক্ষুণ্ণ, গল্প? নিজেকে সংশোধন করে বললাম, না হে, গল্প নয়, সত্য ঘটনা, বলো। সমীর শুরু করল, রাজের বাড়িতেই ভূতের উপদ্রব। আমরা খেতে বসেছি, হঠাৎ ভাতের উপর মাটির গুঁড়ো পড়ল, ডালের বাটি নিজেই কাপ হয়ে গেল, হাত বাড়াতে দুধের বাটি সরে যেতে লাগলো। অন্য সময় কিছু নয়, স্বাভাবিক, যত গোলমাল কেবল খাবার সময়। আমার ঠাকুরদা তখন বেঁচে, তিনি বললেন, এ নিশ্চয়ই অতৃপ্ত আত্মার ব্যাপার, গয়ায় পিণ্ড দিলেই সব ঠিক হয়ে যাবে। তাই স্থির হলো, আমার এক কাকা রেলে কাজ করতেন, তাকেই বলা হলো পিণ্ড দিয়ে আসতে। কিন্তু গয়াতে পিণ্ড দিতে গিয়েই এক বিপত্তি। সমীরের বড়া, ভূতের গল্প কিছুতেই বেচারি শেষ করতে পারছেন না, এই অবধি বলেই তাকে থামতে হলো। বাইরে থেকে দারুণ একটা গোঙানির শব্দ আসছে, একটানা, থামবার লক্ষণ নেই। এই গোঙানির মধ্যে গল্প অসম্ভব। আমরা তিনজনেই বাইরে এসে দাঁড়ালাম। একফালি রোয়াক বৃষ্টির জলে ভিজে গেছে, তারই এক কোণে একটি মানুষ, মানুষ না বলে কঙ্কাল বলাই সমীচীন। খালি গা, প্রত্যেকটি হাড় গোনা যায়, মাথা ন্যাড়া, পরনে জড়া জীর্ণ ফুল প্যান্ট, হাঁটির ওপর গোটানো, শুধু কোমর বন্ধের বাহাদুরি আছে, লাল প্রায় নতুন একটা টাই কোমরে বাঁধা। লোকটা ঠান্ডায় ঠক ঠক করে কাঁদছে, আর দাঁতের ফাঁক দিয়ে গোঙানি বের হচ্ছে। এ দৃশ্য দেখে সকলেরই দয়া হলো। আমিই বললাম, এই তুমি ভিতরে এসো, এই বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া হবে। লোকটা কিছুক্ষণ এক দৃষ্টি আমাদের দিকে দেখল, আমার কথাগুলো যেন বুঝতেই পারল না। এবার সমীর চেঁচিয়ে বলল, উঠে ঘরের মধ্যে এসো, শুনছ? লোকটা আস্তে আস্তে দেওয়াল ধরে দাঁড়ালো, একটু দম নিল, তারপর আমাদের পিছন পিছন ঘরের মধ্যে এলো। বসো ওই কোণে, পলা সাঙ্গুল দিয়ে ঘরের কোণ দেখিয়ে দিল। লোকটা সসংকোচে বসলো, দুটো হাঁটুর ওপর মুখ রেখে। আমি ভিতরে গিয়ে একটা পুরনো শার্ট এনে লোকটার দিকে ছুঁড়ে দিলাম। লোকটা কৃতজ্ঞতা ভরা চোখে আমার দিকে দেখলো, তারপর শার্টটা গায়ে দিয়ে নিল। আমি সমীরের দিকে ফিরে বসলাম। এবার নাও হে, তোমার গয়ার পিণ্ডদানের কাহিনী বলো। সমীর ভ্রু কোঁচকালো, আমার পিণ্ডদানের কাহিনী? অপ্রস্তুত হয়ে বললাম, আহা, তোমার নয়, তোমার ভূতে। পলাশ ফোড়ন কাটল, ওই একই হলো, ভূত আর সমীরে তফাত নেই, ভূত হচ্ছে গাঁজা আর সমীর হচ্ছে সেই গাঁজা দারোদার। ঠিক এই সময় আমাদের তিনজনকে অবাক করে দিয়ে লোকটি কথা বলল, কে বললে বাবু, ভূত গাঁজা?
পরে সেবার লোকটির দিকে ফিরল। তুমিও ভূতের গল্প জানো নাকি হে? লোকটা দুটো হাত রগড়াতে রগড়াতে বলল, গল্প নয় বাবুরা, নিজের চোখে ভূত আমি দেখেছি। সে কি হে বলো শুনি। তিনজনই লোকটার কাছে গিয়ে বসলাম। লোকটা হাত দুটো নিয়ে নিজের শরীরে ঘষে নিল, বোধহয় গরম করার চেষ্টায়। তারপর বলতে লাগলো, একসময় আমি ট্রেনের কামরায় কামরায় প্লাস্টিকের চিরুনি ফেরি করে বেড়াতাম। সকাল 7টায় বের হতাম, দুপুরবেলা রাস্তার ধারে কিছু খেয়ে নিতাম, তারপর আবার রাত 10টা থেকে 10:30 পর্যন্ত চিরুনি বিক্রির চেষ্টা। রাত্রেবেলা কোনো স্টেশনের প্ল্যাটফর্মে এক কোণে শুয়ে কাটাতাম। একদিন হয়েছে কি, ঠিক এমনই বাদলা, যাত্রীর সংখ্যা কম, যারা আছে তাদের চিরুনি কেনার দিকে দৃষ্টি নেই, কোনো রকমে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচে। আমিও কোণের এক বেঞ্চে বসে ঢুলতে ঢুলতে কখন ঘুমিয়ে পড়েছি। যখন ঘুম ভাঙল মনে হলো অনেক রাত, বৃষ্টি থেমেছে, জানলা দিয়ে ম্লান জ্যোৎস্না গাড়ির মধ্যে এসে পড়েছে। জানলা দিয়ে উঁকি মেরে বুঝতে পারলাম ট্রেন শেডের মধ্যে রয়েছে, ভালোই হলো। বেঞ্চের ওপর পা তুলে ঘুমাবার চেষ্টা করলাম, পারলাম না। মনে হলো কোথায় যেন খুটখাট আওয়াজ হচ্ছে। একবার ভাবলাম ইঁদুর, কিন্তু ইঁদুর মালগাড়ি ছেড়ে এই গাড়িতে আসবে কেন? এদিক ওদিক চোখ ঘোরাতে ঘোরাতে দেখতে পেলাম বাথরুমের হাতলটা নড়ছে, কে যেন খোলবার চেষ্টা করছে, পাচ্ছে না। একটু ভয় হলো, চোর ডাকাত নয় তো? তারপর আবার মনে হলো, চোর হোক ডাকাত হোক আমার কি, আমার সম্বল 2 টাকার চিরুনি আর পকেটে 1.5 টাকা। চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ মুখের ওপর গরম নিঃশ্বাস পড়তে চমকে চোখ খুলেই আঁতকে উঠলাম। সামনে একজন লোক, লোকই বা বলি কী করে, মুন্ডু নেই, মুন্ডুটা নিজের হাতে ধরা, দুটো চোখ বিভৎসভাবে বেরিয়ে আছে, দাঁতের ফাঁক দিয়ে জিভটা ঝুলে পড়েছে, সেই জিভ দিয়ে টপটপ করে রক্তের ফোঁটা ঝরছে। আমি চিৎকার করতেই মুন্ডুটা জিভটাকে ভেতরে টেনে নিয়ে চাপা গলায় বলল, চুপ, ভয়ের কিছু নেই, আমিও তোমার মতন ট্রেনের লজেন্স ভোজনিগুলি ফেরি করে বেড়াতাম, নিজে গান বেঁধে সুর করে গাইতাম। গানের গলা ছিল বলে বাবুরা খুশি হয়ে শুনত, তারপর আমার জিনিস কিনত। সেই জন্য অন্য ফেরিওয়ালারা আমার হিংসা করত, বিশেষ করে তারও, সে আমার সঙ্গে সঙ্গে থাকত, আমার মতন গাইবার চেষ্টা করত, পারত না। এক সন্ধ্যায় টিপ টিপ বৃষ্টি পড়ছে, আমি গাড়ির পাদা নিতে দাঁড়িয়ে, ট্রেনের গতি একটু কমলে পাশের কামরায় উঠব, তারও ঠিক আমার পেছনে। হঠাৎ সে সজোরে আমাকে ধাক্কা দিল, পাশের লাইন দিয়ে দার্জিলিং মেল আসছিল নক্ষত্র বেগে, ট্রেনের গতিবিধি আমার নখ দর্পণে, সঙ্গে সঙ্গে আমি ছিটকে একেবারে লাইনের ওপর। তারপর দার্জিলিং মেলের চাকা, লোকটার কথা আর শোনা গেল না, চোখ ধাঁধারো বিদ্যুতের আলো, তারপরেই খুব কাছে কোথাও বাজ পড়ল, জানলার কাঁচ ঝনঝন করে উঠল, মেঝে কেঁপে উঠে মনে হলো চেয়ারগুলো উল্টে ফেলে দেবে। আমরা সবাই প্রথমে ভাবলাম বুঝি ভূমিকম্প, তারপর বুঝতে পারলাম না, বাজের শব্দ। পলাশ বলল, খুব ভূতের গল্প খেতেছো তো হে? কোনো উত্তর নেই। আমি তাড়াতাড়ি উঠে সুইচ টিপলাম, আলোয় ঘর ভরে গেল। কি আশ্চর্য, কোন খালি, লোকটা কোথাও নেই, অথচ লোকটা ঘরের মধ্যে ঢোকার পর দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, দরজাটা সেই রকমই বন্ধ আছে। বাইরে একটা মোটরের শব্দ, অনেকগুলো লোকের চিৎকার, দরজা খুলে আমরা বাইরে এলাম। বৃষ্টি কমে গেছে, একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, গোটা 4 পুলিশ রোয়াকের কাছে। জিজ্ঞাসা করলাম, কি হলো? ইন্সপেক্টর বলল, আপনাদের পাশের বাড়ি থেকে থানায় ফোন করেছিল, এখানে একটা মড়া পড়ে আছে। মড়া? আমরা উকি দিয়েই চমকে উঠলাম, সেই লোকটা পড়ে রয়েছে চিত হয়ে, দুটো হাত বুকের ওপর জড়ো করা, দুটো চোখের তারা বিস্ফারিত। কখন মারা গেল ঠিক বলা মুশকিল, তবে ঘন্টা 2 তো নিশ্চয়ই, একেবারে কাঠ হয়ে গেছে। কিন্তু বলতে গিয়েই সামলে নিলাম, আমার কথা কেউ বিশ্বাস করবে না, লোকটার পরনে আমার দেওয়া পুরনো শার্ট,
যেটা তাকে আধ ঘন্টা আগে দেওয়া হয়েছিল। ওদের মুখ দেখে বুঝতে পারলাম সমীর আর পলাশ দুজনেই সেটা লক্ষ্য করেছে। এ ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।